দলাবদলের পর বর্তমান সরকার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে হাত রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছে, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে তা এখনো পর্যন্ত সংস্কার হয়নি। যেমন 18 মুড়ার যে রাস্তাটি, সেই রাস্তাটিও এখনো সেই সংস্কার করায় সংস্কার করতে হাত লাগেনি বর্তমান যে রাজ্য সরকার রয়েছে। কিন্তু এমন আরো অনেকটি গ্রাম শহর রয়েছে যে জায়গায় রাস্তা সংস্কারে হাত লাগেনি বর্তমান প্রশাসন। এমন আবার একটি চিত্র উঠে আসলো লালছড়ার ঢুপির বন্ধ লাতুগাঁও, এমন তিনটি গ্রাম যে গ্রামের রাস্তা সংস্কার এখনো পর্যন্ত হয়নি, যার দরুন এবার গ্রামবাসীরা পথ অবরোধে বসতে হয়েছে। এই রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে এই তারা তিন দিন ধরে এই পথ অবরোধ চালাচ্ছে লালছড়া ঢুপির বন্ধ লাতুগাঁও। এই তিনটি গ্রামের গ্রামবাসীরা লালছড়া ঢুপির বন্দর এবং লাতুগাঁওয়ের রোড সংলগ্ন জায়গাটিতে তারা পথ অবরোধে নামে। দীর্ঘদিন যাবৎ তাদের সংশোধনকারী এই রাস্তাটির বেহাল অবস্থা, প্রতিদিন কয়েকশো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে যাবৎ অনেক দিন যাবৎ বেশ কয়েকবারই এলাকাবাসীরা এই রাস্তা সংস্কারের দাবিতে দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছে, কিন্তু তাদের দাবিতে কেউই কোনো কর্ণপাত করেনি। বাধ্য হয়ে তিন গ্রামের গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছে বলে জানা গেছে। তিনটি রাস্তা সংস্কার করার জন্য সাধারণ যানবাহন অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং তারা ভোগান্তির চরম আকার ধারণ করেছে বলে জানা গেছে। তিন চার ঘন্টা ধরে চলে আজকের এই অবরোধটি পরে পূর্ত দপ্তরের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং অবরোধকারীদের সাথে কথাবার্তা বলে আলোচনা করে এবং আলোচনায় ঠিক হয় তিন দিনের মধ্যে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। এবং এই আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় এবং জানিয়ে দেয় আশ্বাস মতো কাজ যদি শুরু না হয় তারা পুনরায় আবার এই তিনটি গ্রামের যারা এলাকাবাসীরা রয়েছে গ্রামবাসীরা রয়েছে তারা আবারও পথ অবরোধ করতে বাধ্য হবে। আমরা প্রথমে শুনবো সেখানে থাকা যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কি বলছেন। আমাদের দাবি মানতে হবে, নইলে আন্দোলন চলবে, নইলে আন্দোলন চলছে, অবিলম্বে লালছড়া তোমার রাস্তার কাজ করতে হবে।